হোয়াইট টাইগারের ধারাপাত আহসানের লেখা পাঠ করছি আমি তপু মজুমদার বস্টনের সিটি সেন্টারে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেখানে জীবন উৎসবে মাতে সেখানে পরে কেমিক্যাল আলি লুকিয়ে লুকিয়ে বসনা পুষ্পের রেণু মাখছিল দু একটি বিরালাক্ষী বিধুমুখী আরও চোখে তাকিয়ে দূর থেকে হে স্টকার গো ব্যাক টু ইয়র জাঙ্গাল বলে চলে যায় সাংলাস খুলে কেমিক্যাল আলি বিড়বিড়ি করে উত্তর দেয় স্নপ কোথাকার কি হয় একটু আফ্রুদিতির দেহ বল্লরি শিল্প খাজে চোখ পাতলে খুয়ে যাচ্ছে না তো তোমাদের সৌন্দর্যের আত হঠাৎ চোখে পড়ে যুবরাজ উদয় হোসেন বসে বসে কফি খাচ্ছে ছাতার নিচের রোদ ক্যাফেতে কেমিক্যাল দৌড়ে গিয়ে সালাম দেয় অদৃশ্য সাবানে হাত কষলায় তার চোখে মুখে আকুতি আমার এই উদয় হেসে বলে দাঁড়িয়ে ক্যান কেমিক্যাল বসো এটা তো বাগদাদ নয় এটা বোস্টন এখানে বাচ্চা ফকির টাঙ্গার মালিক টাঙাওয়ালা সবাই সমান এটাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ এরপর থেকে কেমিক্যাল হাতে আকাশের চাঁদ নিয়ে ঘুরে টিকৃতে কৃষকের বাড়ি বাড়ি সাইকেলে চড়ে ঘুরে ঘুরে বীজ সার পরামর্শ বিতরণ করতে করতে বাবার নামই পড়ে গিয়েছিল সাইকেল আলি টানাটানির সংসারে কেমিক্যালে মন বসত না পড়ালেখায় মামার বাড়ি পাঠিয়ে দিলে তাই তাইগ্রিস নদীতে পুটি মাছ ধরতে ধরতে কেমিক্যাল স্কুলের পাঁচিল তপকায় পুটিমারা জুনিয়র হাই স্কুল থেকে এরপর মাত্র পঁয়ত্রিশ ইরাকি দিনার হাতে নিয়ে ভাগ্যান্বেষণে বাগদাদে এসে মার্কিন দূতাবাসে আরও সব ধনির ফুলের বুকেই পৌঁছে দেবার কাজ নেয় সারাদিন সাইকেল করে ফুলের ডালি ডেলিভারি করা রাতে টোফেল জিয়ারি মুখস্থ করা সাহেবদের ফুল দিতে দিতে কেমিক্যাল ভাগ্যের ধাক্কায় পৌঁছে যায় মার্কিন মুল্লুকে একটা অনামী বিশ্ববিদ্যালয়ে দিনে ক্লাস রাতে রেস্তোরাঁ প্লেট ক্লাস ঘষতে ঘষতে জীব বেরিয়ে গেলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কি হতো তিকৃতের সাইকেল আলির কাজটা শিখে নিলে তবু তো ঈদের দিনে মায়ের হাতের জবের রুটির সঙ্গে গোস্ত খেয়ে এক চিলতে ছাদে নিশ্চিন্তে ঘুমানো যেত ভাগ্যের দ্বিতীয় ধাক্কায় কেমিক্যাল আলী উদয় হোসেনের ছায়াসঙ্গী হয়ে ডিস্কোতে সরা বেনে দেয়া ড্রাং ড্রাইভিংয়ে যুবরাজের মামলার বদলি আসামি হিসেবে কটা দিন জেলে কাটানো আরও কত স্যাক্রিফাইসের ইতিউতি তার প্রবাস জীবনে কিন্তু চিঠিতে মাকে অনয়সে লেখা যায় হাতের মুঠোর আকাশের চাঁদ আম্মা আমরার মিসকিন নই রাজার ছেলের আশীর্বাদে সাদা বাঘ আম্মা জানো আমি এখন স্পোর্টস কারে চড়ি খুশি জল খেয়ে হালুম করি বাগদাদে বাগদাদেশে ব্যাবিলনের ঝুলন্ত বাগানে আরও সব ইঁদুরগুলো আক্ষেপ করে কোথাকার কোন কেমিক্যাল আজ ইঁদুর থেকে সাদা বাঘ হয়ে হালুম করছে আর আমরা এখনও গোলাপের ঝাড়ে চিচি করছি কেমিকেল আলী ঘোষণা করে তার পরিবারে গর্বিত ইতিহাস আছে তার বাবা সাইকেল আলী কুয়েতের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাদের ট্রেন ট্রেঞ্চে রুটি আর খেজুর পৌঁছে দিত সাইকেল আলী ইরাকের মুক্তিযোদ্ধা তিকৃতে বাড়ির সামনে সাদা পাথরে অক্ষরে লেখা হয় সাইকেল আলী বীর মুক্তিযোদ্ধা সাদ্দামের প্রাসাদে উদয় তাকে সঙ্গে করে নিয়ে যায় স্নুকার টেবিলে খুশি জলের মজমা বসিয়ে বলে কেমিক্যাল তোমাকে গোয়েবলস হতে হবে আমি যেসব কথা বললে তা পলিটিক্যালি ইনকারেক্ট হবে তুমি সেসব বলবে ইরাকি সরকারি ও তরকারি টিভিতে কেমিক্যাল আলি টের পায় না উদয় ম্যাকিয়া ভ্যালি দ্য প্রিন্স পড়েছিল। ডাটি জব করাতে হয় নিম্নবর্গের লোক দিয়ে তারপর লোকজন নিম্নবর্গের ডাটি ওয়ার্কারকে ন্যাস্টি বলে গালি দিতে শুরু করলে দ্য প্রিন্স আসেন জনগণের রক্ষাকর্তা হিসাবে সাইভিয়ার প্রিন্সকে দেখে নতুন আশায় বুক বাঁধে প্রজারা যারা ঈশ্বর অথবা রাজার স্বপ্ন নিয়ে জীবন যাপন করে পোকামাকড়ের মতো কেমিক্যাল আলি টিভিতে আঙুলুচিয়ে চুল ঝাঁকিয়ে গলা ভাজিয়ে পুটি মাছ ধরে আর লাস্ট সময় টিভি হোস্ট আনন্দে গদগদ হয়ে সেগুলো মুঠোয় নেয় ভিন্নমত পোষণকারী বয়সী সাংবাদিক রাজনীতিক শিক্ষক সবাইকে কেমিক্যাল বলতে থাকে আপনি থামেন আপনি তো কিছুই জানেন না আপনি তো দেখছি বুশের সমর্থক ইরাকে কেন আমেরিকা চলে যান না কেন আপনি ভুল বলছেন ঠিকটা শুধু আমি জানি আমার কথা শুনুন শুধু আমি বলবো আর আপনারা শুনবেন ইরাকি ভাষার সঙ্গে প্রতিটা শব্দে র র করে ইংরেজির অনুপ্রাশ এনে কেমিক্যাল বড় বড় করে তুলে ধরে আমি আমেরিকা ফেরো বাগদাদের তুমুল কফি শপে পাস্তারা হোটেলে ইরাবতী পিউপাপিয়ার আসরে সাদ্দামের ধেরে ইঁদুরদের হাটস্রব হয়ে পড়ে হোয়াইট টাইগার কেমিক্যাল আলী বসরা থেকে আসা মুদি দোকানি শাহ আলম শুধু একটি সেলফি তুলে বসরা ফিরে মুদি দোকানে টাঙিয়ে রাখে হোয়াইট টাইগারের ছবি বসরার লোকেরা ভয় পেয়ে যায় শাহ আলম তখন কেমিকেলকে অনুকরণ করে গাল ফুলিয়ে সাদা বাঘের মতো হালুম করে উদয়ের বন্ধু বলে সাদ্দাম হোসেনকে আঙ্কেল ডেকে নিজের পৃথুল দেহের মেদের প্রাচীরের মধ্যেখানে একটি গজদন্তের মিনার তৈরি করে কেমিকেল আলী ফোন করে সাইকেল আলীকে বলে আব্বা আব্বাহজুর ওইসব ঝোলাঝাফপু পরে মসজিদে যাওয়া বন্ধ করেন সাদ্দাম আঙ্কেলের মতো স্যুট পরে ঘুরেন যেটা আমেরিকা থেকে এনে দিয়েছি সাইকেল আলী বিমর্ষবদনে বলেন এত গরমের মধ্যে স্যুট আপনি তো বোঝেন না চুপ করেন আমি জানি আমাকে বলতে দেন আমি সব জানি আমি বলবো আপনি শুনবেন সাইকেল আলী তার অসুস্থ স্ত্রীকে বলেন তোমার ছেলে আমাকে ফোন করে করে রাজকীয় ধারাপাত শেখায় আরে রাধা রাজার ছেলের বন্ধু হলেই কি রাজা হওয়া যায় ইরানের শাহের ছেলে বন্ধুরা যারা একসম ইঁদুর থেকে মোটা সাদাভাগ হয়েছিল তারা শাহের পতনের পর আবার শুকিয়ে ইঁদুর হয়ে গেছে শেষ পর্যন্ত কেমিক্যাল আলীকেই তিকৃতের ইঁদুরের গর্তেই লুকাতে হবে আমি বলে রাখলাম